দেখুন আমার কাছে তিনটি কলস আছে, এই দুইটা হলো ভূতের কলস আর এটা আমার বাড়ির কলস। দেখি বাড়ির কলসে কি করে আর ভূতের কলস কি করে। আমার বাড়ির কলস, কলস একটু শুয়ে থাকো, হ্যাঁ আমার কথা শোনে। আর ভূতের কলস কি করে লক্ষ্য করুন, দেখুন ভূতের কলস একটু শুয়ে পড়ো, ও ইয়েস। আর একটু দেখি এটা একই অবস্থা। আসলে এই দুটার মধ্যে দুইটা ভূত আছে, ভাবছেন এখানে রাবার অথবা রশি অথবা সুতা বাঁধা আছে কে, তাই তো? কিন্তু না, নাই, দুটাতেই ক্লিয়ার নেই। তাহলে এখানে কি আছে, চুম্বক, তাও না, তাই তো? কারণ নিচে কাপড় আছে। চলো দেখা যাক কিভাবে হলো।